আর এবারে রয়েছি একদম স্মৃতি অগ্রগ্রামী ক্লাবে। এবং আপনারা জানেন প্রত্যেক বছরই কিন্তু এই যে প্যান্ডেলটা থাকে চমকের পর চমক নিয়ে আসে আপনাদের কাছে। আগেরবার কেদারনাথ করে আপনাদের মন জয় করে নিয়েছিল এই প্যান্ডেলটি, আর এবারেও তার ব্যতিক্রম নয়। এবারে কিন্তু তারা যে চিন্তা ভাবনা এনেছেন তাতে প্রথম থেকেই একটা বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে। তাদের এবার টিমের নাম বিশ্বের সব থেকে বড় কি সেটা তারা এখনো ক্লিয়ার করেননি। অবশ্যই তাদের কাছে যাব এবং তাদের কথায় কথায় জেনে নেব এবারে কি ধরনের প্যান্ডেল, কি ধরনের চিন্তা ভাবনা, কি ধরনের থিম, কি ধরনের প্রতিমা আপনাদের উপহার দিতে চলেছে এই প্যান্ডেল। আগেও যেমন করে এখনো সেরকম ভাবে এগিয়ে আসে এবং আমাদের কাছে পুজোর সময় সবসময় তা কাছে থাকে তারা, মানে পাড়া প্রতিবেশী নিয়ে এক কথায় পুজো জমজমাট হয়। হ্যাঁ অবশ্যই। বলছি দাদা আপনার নামটা বলবেন, আর বলবেন যে প্রত্যেকটা পুজোটিতে একটা করে বিশেষ দিন থাকে আলাদা করে পাড়ার লোকেদের নিয়ে আনন্দ করার জন্য, মজা করার জন্য। আপনাদের পুজোর বিশেষ দিন কোন দিনটা? আমার নাম বিশ্বজিৎ দাস, আমি এখানে বহুদিনের বসবাস করছি, দীর্ঘদিন যাবৎ আমাদের পুজোকে উপভোগ করি আমরা। এবং আমাদের ক্লাব থেকে প্রত্যেক বছরই মানে ওপেনিং যেদিন হয় পুজোর সেদিন একটা ছোটোখাটো অনুষ্ঠানের মধ্যে দিয়েই আমরা ওপেনিং করি। আমাদের মধ্যে বিশেষ কোনো বড় ভিআইপি কেউ আসেন না, কিন্তু আমরা পাড়ার মানুষকে নিয়েই ওপেনিং করে অনুষ্ঠানটাকে পরিচালনা করি এবং সেদিনটাকে আমরা বিশেষ দিন হিসেবে মনে করি। আমাদের থিমের যে ট্যাগ লাইন দিয়েছ যে এই প্রথমবার বিশ্বের সব থেকে বড়, এটা থেকেই তো বোঝা যাচ্ছে যে এবার তোমরা এই পুজোয় ইউনিক কিছু করতে চলেছো। তো আগের বারের পুজোর থেকে এইবারে মানুষ তো নিশ্চয়ই আরও বেশি এক্সপেকটেশন নিয়ে আসবে, তো সেই জায়গা থেকে তুমি কি বলবে এবারে পুজো কতটা আলাদা হতে চলেছে? আমার নাম হচ্ছে স্বপন দাস। আমরা আগের বারের যে পুজো করেছিলাম বড়ই পুজো হয়েছিল, মানুষ আমাদেরকে ভালো ইয়ে করেছিল, এইবারে আমরা আশা করছি তার থেকেও বড় করার। ঠিক আছে, আশা করছি আগের বারেও আমরা যা প্রাইজ পেয়েছিলাম এবারেও তার থেকে বেশি আমরা পাব। নামটা একটু বলো। আমার নাম দেবদাস। বলবো যে স্মৃতি অগ্রগামী সংঘ প্রত্যেকবারই তো নিত্য নতুন থিম নিয়ে আসে, মানুষকে চমকে দেয়, আর আগের বারে বিশেষ করে অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছিল এই স্মৃতি অগ্রগামী সংঘ। তো এইবার 2024-এ দাঁড়িয়ে তোমাদের চিন্তাভাবনা কী আছে? আমরা প্রত্যেক বছরই নতুন নতুন চিন্তাভাবনা নিয়েই কাজটা করি। এই বছরও আমরা কিছু নতুন মানে পৃথিবীর কিছু বড় জিনিস মানে আমরা তৈরি করব, মানে এই পরিকল্পনা আমাদের আছে। তো পায়ে পায়ে তো 74 এবারে পা দিল স্মৃতি অগ্রগামী, তো এই যে 74 বছরের জার্নি তোমার চোখে কেমন, মানে কোথা থেকে শুরু হয়েছিল আর আজকে এই 74তম বছরে এসে পুজোটা কতটা এগিয়েছে? আমাদের ছোটোবেলার পুজোটা ছিল এক অন্য ধরনের, এখন দুর্গা পুজোটা হয়ে গেছে থিম ভিত্তিক, অনেক বড় হয়ে গেছে। সেই জায়গায় আমার ছোটোবেলার পুজো আর এখনকার পুজোর মধ্যে অনেক ফারাক আছে, তবে যুগের সঙ্গে তো তাল মিলিয়ে আমাদের চলতে হবে। তা আমরা আমাদের যতটা সাধ্য আছে তার মধ্যে আমরা 2024 সালে আবার নতুন করে চমক দেওয়ার চেষ্টা করি। তার মানে বলছো আগের বারে যে মানুষগুলো এসেছিল এবারে এলেও তাদের আগের বারের মতোই সুন্দর একটা প্যান্ডেল, তারা সুন্দর প্রতিমা উপহার পেতে চলেছে তোমাদের থেকে? অবশ্যই, 100%। তোমাদের এবারে প্রতিমা কেমন হচ্ছে, থিম না সাবেকিয়ানার উপর? না, আমাদের প্রতিমা থিম নয়, আমাদের প্রতিমা সাবেকি, কারণ আমাদের যে থিমটা আছে গ্রাম্য বাংলার পটভূমিতে সেই থিমটা তৈরি করা হচ্ছে। সেই গ্রাম বাংলার যে দুর্গা প্রতিমা হয় সাবেকি দুর্গা প্রতিমা, সেই ধরনের প্রতিমাই হয়।